আমরা আমরা জাতি ভবিষ্য দেশো জাতি সেবাই হবে দেশ জাতি সেবাই হবে সুপ্রিয় শিক্ষার্থীরা অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের পাঠের সকলকেই জানাচ্ছি স্বাগত সাথে আজকে আমি ইসলাম। আজকে যেহেতু তোমাদের গণিত বই থেকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের গণিত বইটি বের করো খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং পরবর্তীতে দেখতে হলে ক্লাসটিকে অবশ্যই ডাউনলোড করে রাখবে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলিকে জানতে পারবে তা হচ্ছে বন্ধনী ব্যবহার করতে পারবে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে যোগ বিয়োগ গুণ ও ভাগ প্রক্রিয়ার অনূর্ধ্ব তিনটি ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে প্রথমেই আমরা জেনে নেই বন্ধনী কয়টি প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই জানি বন্ধনী হচ্ছে তিনটি তোমরা এখানে যে তিনটি প্রতীক দেখতে পাচ্ছ এই তিনটি হচ্ছে বন্ধনী এই প্রতীকটি হচ্ছে প্রথম বন্ধনী তারপরে তোমরা এখানে যে প্রতীকটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং সবশেষে তোমরা যে প্রতীকটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তৃতীয় বন্ধনী বন্ধনী ব্যবহার করে নিচে হিসাবগুলো করি বন্ধনী ব্যবহার করে নিচে হিসাবগুলো করার জন্য আমাদের যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে বাম থেকে ডানে হিসাব করব প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ এবং সর্বশেষে বিয়োগ করব বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করব প্রথমে প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনী কাজ করব তো আমরা এখানে যে কাজটি করবো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করবো তোমরা খেয়াল করো এখানে প্রথম বন্ধনীর ভিতরে বিয়োগের কাজ রয়েছে অর্থাৎ চোদ্দ বিয়োগ দশ তো আমরা এখানে প্রথম বন্ধনীর কাজটি শেষ করলে আমাদের ফলাফল হবে চার এরপরে গুণ এই যে গুণ চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ এরপরে আবারও প্রথম বন্ধনীর ভিতরে বিশ বিয়োগ পনেরো এই বিয়োগটি করলে আমাদের ফলাফল আসে পাঁচ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি পাঁচ তারপরে যোগ তিরিশ তিরিশে তিরিশ থাকলো এবং ভাগ যা ছিল তাই থাকলো এরপরে আমরা কাজ করব দ্বিতীয় বন্ধনীর আমাদের একটু আগে আমরা যেটা শিখেছি যে প্রথম বন্ধনীর কাজ শেষ হলে আমরা কাজ করব দ্বিতীয় বন্ধনীর এবং সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুইটা চিহ্নের কাজ রয়েছে একটি হচ্ছে গুণ আর একটি হচ্ছে যোগ আমরা শিখেছি যে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপর বিয়োগের কাজ এখানে যেহেতু ভাগ প্রক্রিয়াটি নেই তাহলে আমরা প্রথমে কোন কাজটি করব আগে করব আমরা গুণের কাজ তাহলে চলো আমরা পরের লাইনটি দেখি তোমরা দেখতে পাচ্ছ এখানে চার গুণান পাঁচ সমান সমান কত হয় বিশ যোগ তিরিশ এখনও আমাদের যেহেতু দ্বিতীয় বন্ধনীর ভিতরে সম্পূর্ণ কাজটি শেষ হয়নি তাই আমরা দ্বিতীয় বন্ধনীটি এখনও তুলে দিলাম না কারণ আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ না হওয়া পর্যন্ত বা কোনো একটা বন্ধনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধনীটি থেকে যাবে এরপরে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেহেতু যোগ চিহ্ন রয়েছে বিশ যোগ তিরিশ সমান সমান হবে পঞ্চাশ এরপরে দেখো বন্ধনীগুলো উঠে গেল এখন আমাদের কাছে যোগ ভাগ এবং বিয়োগ এই তিনটি চিহ্নের কাজ রয়েছে তো আমরা প্রথমে কোন কাজটি করব নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা প্রথমে ভাগের কাজ করব তাহলে আমাদের এখানে ভাগ রয়েছে পঞ্চাশ ভাগ পঁচিশ তাহলে পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করলে হবে দুই তোমরা খেয়াল করতে লক্ষ্য করো যে এখানে আমি ভাগের কাজটি আগে করেছি এরপরে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে যোগের কাজ তাহলে আমরা এবার তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ বিয়োগ চার তারপরে আমরা সর্বশেষ বিয়োগের কাজটি করলে আমাদের ফলাফলটি আমরা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি যে তোমরা বন্ধনী সম্পর্কিত যে হিসাব নিকাশ কিভাবে করতে হবে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমরা নিয়মগুলি একটু মনে রাখার চেষ্টা করি সরল অঙ্কে যোগ বিয়োগ গুণ এবং ভাগ একসাথে থাকলে প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ এবং সর্বশেষের যোগ এবং বিয়োগের কাজ করব। বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করব প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব আমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছি গত বছর একটি গ্রামে চার হাজার ছয়শো সাতাশি জন লোক ছিলেন এই বছর আরও তিনশো জন লোক গ্রামে আসলেন এবং দুশো আশি জন লোক গ্রাম থেকে চলে গেলেন গ্রামটিতে বর্তমানে লোকসংখ্যা কত প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি চিত্র দেখি চিত্রের মাধ্যমে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করি তোমরা চিত্রটি যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে এই যে একটি গ্রামে মোট জনসংখ্যা আমরা এখানে লিখেছি চার হাজার ছয়শো যদি নতুন কেউ আসে সে গ্রামে ঢুকবে এই জন্য তোমরা চিহ্নিত দেখতে পাচ্ছ অর্থাৎ এই তিনশো জন লোক এই চার হাজার ছয়শো সাতাশি জনের সাথে যুক্ত হবে। এবং তোমরা এই যে এইবার যে নিচের তীর চিহ্নটি দেখতে পাচ্ছ সেটি ইন্ডিকেট করছে বা সেটি দেখাচ্ছে যে গ্রাম থেকে চলে গেলেন দুশো আশি জন লোক তাহলে আমরা সমস্যাটির সমাধান কীভাবে করবো চলো আমরা দেখে নিই প্রথমে আমরা চার হাজার ছয়শো সাতাশি চার হাজার ছয়শো সাতাশি এই সংখ্যার সাথে যে তিনশো জন লোক আসলো আমাদের গ্রামে সেটাকে আমরা যোগ দিয়ে দেখিয়েছি এবং যেহেতু দুশো জন লোক গ্রাম ছেড়ে চলে গেল সেটিকে আমরা বিয়োগ চিহ্নের মাধ্যমে দেখিয়েছি তখন আমাদের ফলাফলটি আসবে চার হাজার সাতশো ছাপ্পান্ন অর্থাৎ প্রথমে আমরা এই যোগ এই এই কাজটি করব এই দুইটির ফলাফল থেকে আমরা দুইশো আশিকে বিয়োগ করে দেব বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ চারশো আশি টাকা এবং প্রতি কেজি শিং মাছ পাঁচশো টাকায় বিক্রয় হয় যদি আমরা তিন কেজি চিংড়ি মাছ এবং দুই কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে তিন হাজার টাকা দেই তাহলে আমরা কত টাকা ফেরত পাব। প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি চিত্র মাধ্যমে সমস্যাটি সমাধানটা দেখে নিই যে আমরা তিন হাজার টাকা বিক্রেতাকে দিচ্ছি কিন্তু আমরা ক্রয় করেছি চারশো আশি টাকা দরে তিন কেজি চিংড়ি মাছ এবং পাঁচশো পঞ্চাশ টাকা দরে দুই কেজি শিং মাছ তো চলো আমরা সমাধান করি আমরা চিংড়ি মাছ কিনেছিলাম তিন কেজি এবং প্রত্যেক কেজির দাম ছিল চারশো আশি টাকা সেই হিসেবে তিন কেজির দাম হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা একইভাবে আমরা শিং মাছ কিনেছিলাম দুই কেজি এবং প্রত্যেক কেজির দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা সেই হিসেবে দুই কেজির দাম হচ্ছে এগারোশো টাকা সুতরাং আমরা মোট মাছ ক্রয় করলাম চোদ্দশো চল্লিশ যোগ এগারোশো সমান সমান দু হাজার পাঁচশো চল্লিশ টাকা যেহেতু আমরা দোকানদারকে তিন হাজার টাকা দিয়েছি সেখান থেকে দোকানদার দু হাজার পাঁচশো চল্লিশ টাকা রাখবে সুতরাং আমাদের ফেরত দেবে আমরা তিন হাজার থেকে দু হাজার পাঁচশো চল্লিশ টাকা যদি বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল আসবে চারশো ষাট টাকা অর্থাৎ দোকানদার আমাদেরকে ফেরত দেবে চারশো ষাট টাকা তোমরা এই সমাধানটিকে এইভাবেও করতে পারো যেখানে আমরা দেখিয়েছি যে তিন হাজার টাকার আমরা তিন হাজার টাকা আমরা দিয়েছি দোকানদারকে এবং আমাদের যে দোকানদার যে টাকাটা রাখবে সেটা হচ্ছে আমাদের ক্রয়কৃত মাছের টাকা সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বা প্রথম বন্ধনীর ভিতরে আমরা এখানে দেখিয়েছি এরপরে আরও একটি সমস্যা তোমরা লক্ষ্য করো তারিক জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিলেন তারা চিত্রের নিচের চিত্রের দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি দুইটি টেবিল এবং আটটি চেয়ার কিনল এবং মোট মূল্য তিনজনের সমান ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল আমরা লক্ষ্য করি আলমারিটি কিনেছিলেন তিনি আট হাজার সাতশো টাকায় টেবিলটি কিনেছে দু টাকা এবং চেয়ারটি কিনেছে সাতশো পঞ্চাশ টাকায় তো আমরা সমাধানটি কিভাবে করব এখানে তোমরা লক্ষ্য করো আট হাজার সাতশো টাকা গুণন এক অর্থাৎ একটি আলমারি যোগ একুশশো গুণন দুই অর্থাৎ দুইটি টেবিল যোগ সাতশো পঞ্চাশ গুণন আট অর্থাৎ আটটি চেয়ারের দাম এই মোট দামকে আমরা মোট যে ক্রয়কৃত পণ্য সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকের ভিতরে বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করলাম এবং এই পুরা কাজ পুরা যেই অংশটা পুরা যেই খরচটা এইটাকে আমরা তিন দ্বারা ভাগ দিলাম অর্থাৎ ভাগ দি না যেহেতু এরা তিনজনে মূল্যটা পরিশোধ করবে এবারে আমরা প্রথমে গুণের কাজগুলো করে আট হাজার সাতশোকে এক দ্বারা গুণ করলে আট হাজার সাতশো যোগ দু হাজার একশো একশো গুণন দুই এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় চার হাজার দুশো যোগ সাতশো পঞ্চাশ গুণন আট এটাকে যদি আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করি তাহলে আমাদের ফলাফলটি আসবে ছ হাজার এবারে আমরা ফার্স্ট ব্রাকারি ভিতরে যোগের কাজগুলো করে নেব অর্থাৎ এই যে মোট যেই এই জিনিসপত্রের যে দামগুলো আসবাবপত্রের যে দামগুলো সেটার মোট দাম হচ্ছে আঠেরো হাজার নয়শো টাকা এই আঠেরো হাজার নয়শো টাকা কয়জনে প্রদান করবে প্রদান করবে তিনজনে অর্থাৎ তিন দ্বারা আমরা তাহলে ভাগ করে দিই তাহলে আমরা ফলাফলটি পাবো ছ হাজার তিনশো টাকা অর্থাৎ প্রত্যেকের ছ হাজার তিনশো টাকা হারে দিতে হবে আরও একটি সমস্যা তোমরা দেখতে পাচ্ছ মিনা এবং রিনা একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে ঋণার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে মিনা এবং রিনার প্রত্যেকের কত টাকা আছে প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যাটিও তোমরা এরকম একটি চিত্র বইতে দেখতে পাচ্ছ বই খুললে তোমরা এই চিত্রটি দেখতে পারবে যেখানে আমরা এটি সমাধান করতে পারি যে যেহেতু রিনা এবং মিনার একত্রে সাত টাকা আছে এবং ঋণার চেয়ে মিনার পাঁচশো টাকা বেশি আছে তাহলে আমরা এই সাত হাজার পাঁচশো বত্রিশ থেকে পাঁচশো ষাট বিয়োগ করবো এর অর্ধেক টাকাই থাকবে কার ঋণার বিয়োগের কাজ করব বিয়োগের কাজ করলে সাত হাজার পাঁচশো বত্রিশ বিয়োগ পাঁচশো ষাট ভাগ দুই এই পুরো সম্পূর্ণ কাজটি করলে আমাদের যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে তিন হাজার চারশো ছিয়াশি টাকা ঋণার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে অতএব মিনার আছে তিন হাজার চারশো ছিয়াশি যোগ পাঁচশো ষাট সমান সমান চার হাজার টাকা পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যার বয়সে চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত পিতা কন্যার বয়সের সমষ্টি চার গুণ পিতা কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের পাঁচ গুণ চিত্র অনুযায়ী কন্যার বয়স আশি বছর ভাগ পাঁচ সমান সমান ষোলো বছর অর্থাৎ মোট যেই পিতা ও কন্যার মোট বয়স ছিল আশি বছর যেহেতু এখানে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে পাঁচ এই জন্য আমরা আশিকে পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের বয়সের কন্যার বয়সটি বের হবে ষোলো বছর অর্থাৎ পাঁচ ষোলং আশি যেহেতু পিতার বয়স আবার কন্যার বয়সের চার গুণ সুতরাং আমরা এই কন্যার যে ষোলো বছর বের হলো এটাকে আমরা চার দ্বারা গুণ করলেই আমরা পিতার বয়সটি পেয়ে যাব ষোলো গুণ চার আমরা যদি গুণ প্রকৃতি সম্পন্ন করি তাহলে আমাদের ফলাফল আসবে চৌষট্টি বছর সুতরাং কন্যার বয়স ষোলো বছর এবং পিতার বয়স চৌষট্টি বছর একটি কারখানায় কারখানায় দিনে সাইকেল সাইকেল তৈরি তৈরি হয় ওই সপ্তাহে কতটি তিন হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে সাত দিন বলতে এক সপ্তাহ অর্থাৎ আমরা লিখতে পারি সাত দিন সমান সমান এক সপ্তাহ যেহেতু তিন সপ্তাহের সাইকেলের সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখবো এভাবে সাত দিনে হয় এক সপ্তাহ সুতরাং সাত দিন বা এক সপ্তাহে তৈরি হয় দু হাজার পাঁচশো বিশটি সাইকেল সুতরাং তিন সপ্তাহে তৈরি হয় দু হাজার পাঁচশো বিশ আমরা এই গুণ প্রক্রিয়াটি সম্পন্ন করব সম্পন্ন করলে আমাদের ফলাফলটি আসবে সাত হাজার পাঁচশো ষাট অর্থাৎ তিন সপ্তাহে মোট সাত হাজার পাঁচশো ষাটটি সাইকেল তৈরি হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ